আপনি কি হনুমানজির পূজা করতেন কিন্তু উপকার বা মনোবাসনা না পূরণ হওয়ার কারণে ছেড়ে দিয়েছেন, কিংবা আপনি এখনও পূজা করছেন কিন্তু ঠিক ততটা ফল পাচ্ছেন না, তবে আমি বলবো যে এই ভিডিওটা একদম আপনারই জন্য, আর তার সঙ্গে তাদেরও যারা প্রথম হনুমানজির পূজা করবেন। সুস্বাদু রান্না করতে গেলে যেমন রান্নার উপকরণ, পরিমাণ ও তাদের ব্যবহার জানতে হয়, ঠিক তেমনই ভগবানের পূজারও বেশ কিছু নিয়ম আছে। সেগুলি যদি কোনো মানুষ মেনে চলেন তবে সে সফল হবেই ভগবানকে সন্তুষ্ট করতে। কিন্তু আমাদের ব্যস্ততাপূর্ণ জীবনে সেই নিয়ম মেনে পূজা করারও সময় নেই। আমি এই ভিডিওটিতে হনুমানজির পূজার উপকরণ, নিয়ম এবং সবশেষে বলবো মহিলারা কীভাবে হনুমানজির পূজা করে নিজের মনোবাসনা পূরণ করবেন। তবে আপনাদের একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ অনেক তথ্য এতে জুড়ে যাওয়ার পরে ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরাখবর জানতে ও নতুন নতুন টিপস শিখতে সাবস্ক্রাইব করতেই হবে। তবে শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশের ঘন্টা আইকনটিতেও ক্লিক করবেন। এর ফলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনি মিস করবেন না, কারণ ভিডিও রিলিজের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। হনুমানজি স্বয়ং শিবের অবতার, তাই তিনি অল্পতেই তুষ্ট হয়ে যান। পূজার জন্য লাল বস্ত্র ও পূজার আসন, মাটির প্রদীপ, ঘি, মেটি সিঁদুর, জবা ফুল, লাড্ডু, নারকেল, ছোলা, গুড় ইত্যাদি প্রয়োজন। এবার বলবো এই সামগ্রীগুলি দিয়ে কিভাবে হনুমানজির পূজা করবেন। সকালে স্নান সেরে শুদ্ধ লাল রঙের বস্ত্র পরিধান করতে হবে। তবে যারা সকালে সময় পাবেন না তারা সন্ধ্যাবেলাতেও পূজা করতে পারেন। যদি আপনি সকালে উপবাস থেকে পূজা করেন তবে তো খুবই ভালো, প্রতিদিন হনুমানজির পূজা করলে তো খুবই ভালো, নয়তো শুধুমাত্র মঙ্গল শনিবার পূজা করবেন। শান্ত মনে একাগ্র চিত্তে উত্তর বা পূর্ব দিকে মুখ করে লাল আসনে বসে পড়ুন। তবে আপনি যদি উত্তর দিকে মুখ করে পূজায় বসেন তাহলে বেশি ভালো, এতে ওনার মুখ দক্ষিণমুখী হবে। প্রথমে হনুমানজির কপালে চামেলি তেল মেশানো মেটে সিঁদুর পরিয়ে দিবেন। তবে আপনি যদি ওনাকে আরও প্রসন্ন করতে চান তাহলে হনুমানজির সঙ্গে আপনাকে রামজিরও পূজা করা উচিত। সেই মতো আপনি রামজিকে চন্দনের টিপ পরিয়ে দেবেন। রামজিকে হলুদ বা সাদা ফুল আর হনুমানজিকে লাল জবা ফুল অর্পণ করবেন। ফুল অর্পণের মন্ত্রটি জানা না থাকলে কমেন্ট করে জানান, আমি বলে দেব। এবার মাটির প্রদীপে ঘি ঢেলে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে দিবেন। রামজিকে যে কোনো মিষ্টি বা ফল দিতে পারেন, কিন্তু হনুমানজিকে ছোলা সহ গুড় অথবা লাড্ডু বা নারকেল দিলে উনি অধিক প্রসন্ন হবেন। তবে মনে রাখবেন যে ভোগের মধ্যে অবশ্যই তুলসী পাতা দিবেন, তুলসী না দিলে ঠাকুর সেই ভোগ গ্রহণ করেন না। এবার সর্বপ্রথমে রামজিকে বন্দনা করতে হবে তার বন্দনার মন্ত্র সঙ্গীত সহকারে। তারপর শ্রীরাম স্তুতি ও শ্রীরাম অবতার আবৃত্তি সহকারে পাঠ করতে হবে। এবার রাম, সীতা ও লক্ষ্মণজিকে ভোগ গ্রহণ করতে বলে আপনি দরজার বাইরে এসে ভোগ লাগাবেন। তারপর তিনবার তালি বাজিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। এবার হনুমানজির আরতি করবেন ওনার আরতি মন্ত্র সহকারে। তারপর চালিসা পাঠ করবেন। চালিসা শেষ করে এই প্রণাম মন্ত্রটি বলে পূজা সমাপ্ত করবেন। ওম অঞ্জনেয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহে তন্ন হনুমত প্রচোদয়াত ওম হনুমতে নমঃ। এবার রামজির সেই প্রসাদকেই হনুমানজিকে প্রদান করবেন, এতে তিনি অধিক প্রসন্ন হবে। আমি এইভাবে পূজা করে অধিক কৃপা লাভ করেছি, তাই আপনারাও করুন। এবার বলবো মহিলারা কেমনভাবে পূজা করবেন, কী কী করা তাদের বারণ। মহিলারা কখনোই হনুমানজির গায়ে হাত দেবেন না। সিঁদুর তেল অর্পণ করার ইচ্ছা থাকলে পুরোহিত বা স্বামীকে দিয়ে অর্পণ করবেন। তাদের বজরং বাণ পাঠ করাও বারণ। হনুমানজি সব মহিলাকে মায়ের মতো দেখেন। বজরং বাণে যা আছে তা কোনো মহিলা যদি হনুমানজির সামনে পাঠ করেন তাহলে তিনি রুষ্ট হবেন।
চরণ পাদুকা, পঞ্চামৃত, চোলা ইত্যাদি দেওয়া তাদের সম্পূর্ণ বারণ। মহিলারা হনুমানজির জন্য কোনো ভোগ রান্না করতে বা এমনকি ফলও কাটতে পারবেন না। সম্পূর্ণ কাজটাই ছেলেদেরই করতে হবে, কারণ তিনি আজীবন ব্রহ্মচারী ছিলেন। তবে ঋতুচক্রের দিনগুলিতে মহিলাদের পূজা পাঠ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এতক্ষণ ধরে আমি যে নিয়মকানুন বা উপকরণের কথা বললাম তা তো সবার পক্ষে করা সম্ভব নয়। যদি কোনো ভক্ত শান্ত মনে একাগ্র চিত্তে নিষ্পাপ হৃদয়ে ভগবানকে ডাকেন ও তার নামগান করেন তাহলেই তিনি তুষ্ট হবেন। কিন্তু যে অনাচারী, পাপী, মিথ্যাবাদী, নিষ্ঠুর, সে যতই নিয়মকানুন মেনে ভালোভাবে পূজা করুক না কেন, হনুমানজি তার পূজা গ্রহণই করবেন না, বরং তাকে শাস্তি দিতে পারেন। শেষে বলবো, হনুমানজি কলিযুগের জীবন্ত দেবতা, তার পূজা করলে ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করবেন আপনি। শনিদেবের দৃষ্টি কখনোই আপনাকে পীড়িত করবে না, এছাড়াও অন্য গ্রহদশাও আরও উন্নত হবে। আপনি বিপদে পড়বেন না, পড়লেও খুব সহজে বিপদ কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন। ভূত প্রেত পিশাচ তন্ত্র মন্ত্র মায়া কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। আপনার মনের ইচ্ছা এত তাড়াতাড়ি পূরণ হবে যে মনে হবে যে আপনার কাছে একটি জাদু কাঠি আছে। তাই আর দেরি করবেন না, পূজা করলে এই নিয়ম মেনেই করুন। আর যদি না করে থাকেন তাহলে নিজে করুন আর অপরকে করার পরামর্শ দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে দ্বিধাবোধ করবেন না, তাড়াতাড়ি সবাইকে শেয়ার করে ফেলুন। হতে পারে কারো না কারো এটা দেখে খুব কাজে আসবে। আর দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরাখবর জানতে ও নতুন নতুন টিপসগুলি শিখতে সাবস্ক্রাইব করুন দেখো জানো আর শিখো চ্যানেলটি। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।